أعوذ بالله من الشيطان الرجيم السلام عليكم ورحمة الله কোন লোকেরা এই পৃথিবীতে সর্বদা জয় থাকে জয়লাভ করে থাকে এবং আনন্দের সাথে জয়লাভের সাথে জীবন কাটায় এমন ব্যক্তিদের পরিচয় কোরআন আমাদেরকে বলে তিন নম্বর সূরা আল ইমরানের 139 নম্বর আয়াতে যদি আমরা দেখি এখানে দেখতে পাবো আল্লাহ বলছেন যে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউন ইন কুনতুম মুমিনিন। এত সুন্দরভাবে আল্লাহ এই তিন নম্বর সূরা আল ইমরানের 139 নম্বর আয়াতে বলছেন যে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউন ইন কুনতুম মুমিনিন, তোমরা নিরাশ হবে না, দুঃখ করবে না, তোমরাই জয় থাকবে, জয়লাভ করবে, শর্ত হলো যদি তোমরা মুমিন হতে পারো। আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে বিশেষ বার্তা হলো এই পৃথিবীতে জয়লাভ করে সেই ব্যক্তিরা যারা আল্লাহ রব্বুল আলামিনের এই নিয়ম মতে জীবন কাটায়, যারা মুমিন, নিজেরা নিরাপত্তায় থেকে অন্যদেরকে নিরাপত্তা প্রদান করে, এরা হচ্ছে পৃথিবীর মুমিন ব্যক্তি। তাই আল্লাহ বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউন ইন কুনতুম মুমিনিন। শর্ত শুধু একটি, মুমিন হতে হবে। যদি একটি ব্যক্তি সে মুমিন থাকতে পারে তাহলে এই পৃথিবীর সবখানে তার জয় ছাড়া ক্ষয় নেই, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে অবশ্যই সে জয়লাভ করে ছাড়বে, জয়লাভ করে থাকবে এবং জয়লাভের ভিতর দিয়ে সে জীবন কাটাবে। আর মুমিন হওয়ার জন্য যে শর্তগুলি সব এই কোরআন বলবে, ইমান আনার যে কলেমা এই কোরআনের 2 নম্বর সূরা আল বাকারার 285 নম্বর আয়াত স্থায়ীভাবে আল্লাহ এই কলেমা কোরআনে লিখে দিয়েছেন। মুত্তাকি হওয়ার জন্য যে কাজগুলি করতে হবে ইমানে মুফাসসাল কোরআনের 2 নম্বর সূরা আল বাকারার 177 নম্বর আয়াতে আল্লাহ চিরস্থায়ীভাবে লিখে দিয়েছেন। আবার 2 নম্বর সূরা আল বাকারার 62 নম্বর আয়াত থেকে আমরা জানতে পারি একজন খ্রিস্টান, একজন ইহুদি, একজন মুসলমান, একজন হিন্দু, এদের থেকে যে ব্যক্তি ঈমান আনবে, সৎ কাজগুলি করবে, পরকালকে বিশ্বাস করবে, তারা জান্নাতে যাবে, পরকালে তাদের কোনো ভয় নেই। তাই আল্লাহ বলছেন ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। একজন ব্যক্তি চিরকাল জয়লাভ করতে পারে এই পৃথিবীতে এবং পরকালে, শর্ত হলো ইন কুনতুম মুমিনিন, আর মুমিন হতে হবে নির্ভেজাল, তাহলে সে সবখানে জয়লাভ করবে।